हेलो কোথায় তুমি? ময়মনসিং কিভাবে গেলা তো আর্লি? রাস্তা খালি। কেন মিথ্যা কথা বলতেছ? দেখো শুভ, আজকে যে ঘটনা ঘটেছে এরপরে মানে আমার সাইড থেকে আর কোনোদিন সম্ভব হবে না, মানে জোর করে কিছু হবে না। আমি তোমাকে কি জোর করতেছি? যেটা মন থেকে আসবে না সেটা আমি পারবো না। হ্যাঁ, এখন তুমি আমাকে জোরই করতেছো, কারণ আমি তোমাকে না করছি পারবো না, মানে পারবো না, কারণ তুমি এটাকে খুব লাইটলি দেখার কোনো সুযোগ নেই। যে ঘটনা ঘটেছো এরপরে আমি থাকবো, এটা ইম্পসিবল। এটা ভুলের বিষয় না, এটা আসলে আমি পারবো না, তোমাকে তো বলতে আসছি। কারণ এটা ফাইন নামে না, তুমি আমার গায়ে হাত তুলছো, সো এটা ফান না, ঠিক আছে? যে ফান করলাম, একটা কাজ ভেঙে ফেললাম, কাজ ভেঙে ফেলে তারপর আবার ঠিক করে জড়ো করে ফেললাম, ঠিক আছে? আর এই সব কিছুতে আমার এত আর চাপাচাপি ভাল লাগতেছে না। তোমার যদি ইচ্ছা হয় আমার আমাদের বিয়ের ছবি ফেসবুকে দিয়ে দিবা, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই, ভাইরাল করে দিলে করে দাও, কোনো অসুবিধা নেই। বাট এটা ঠিক, আমি যেটা বলছি এটা ঠিক। তুমি কোথায়? আমি ময়মনসিং। আমি তোমাকে দেখবো। কোনো দরকার নেই, দেখবো আমি তোমাকে। কোনো দরকার নেই আমাকে, কেন আমাকে দেখা লাগবে না? 7 দিন পরে ডিভোর্স দিও, তখন লাগবে না। আমি দিব না, তুমি দিও, তোমার যদি ইচ্ছা হয়। হ্যাঁ, তুমি না দিলে আমি দিব, সমস্যা নেই। প্রসিডিউর যে আমরা মেনটেন করে দেওয়া দরকার, দিব, অসুবিধা নেই। তুমি যদি মনে করে থাকো, মানে পার্কের পাশে যে কথাগুলো বলতেছিলা গাড়ি থামাই, ওগুলা এমনি বলছো তাই তো? হ্যাঁ, এমনি বলছি, তোমাকে শান্ত করার জন্য বলছি। তুমি তো আমি জানি ভালো মতো, তুমি আর একটু পরে আবার রিয়েক্ট করবো, আর একটু পরেই তুমি মানে যা করছো আজকে ওই আসল রূপে যাবো, এটা ভালো মতো আমি জানি, আমি বুঝে গেছি। কি বুঝছো? ওই যে আজকে যা দেখাইছো, আমি তো বলছি কখন এরকম হইলে তখন যা করার কইরো। কি আর কর, তুমি আমার গায়ে হাত তুলছো, এরপরে আবার তুমি কেমনে এক্সপেক্ট করো যে তোমাকে আমি আবার বলবো যে আর কখনো যদি তুমি আমার গায়ে হাত তুলো তাহলে আর আমি করবো না? আর তুমি কেমনে ভাবো যে আমি মানে আমার পার্সোনালিটি কি এটা? আর আমার মনে হয় মানে হাউ কাম, এটা ভুলের বিষয় না। আজকাল যদি আমি তোমার গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো? যদি উল্টা হইতো, আমি যদি গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো ব্যাপারটা? তোলো, কিছু বলবো না। আমার তোলার দরকার নাই, আমার রুচিতে ওই ধরনের মানে কল্পনাতে এসব আসে না, ঠিক আছে? আমি কোনো মেয়ে মানুষের গায়ে কোনোদিন জীবনে হাত তোলা তো দূরের কথা, এসব মানে ইয়াও আমার মধ্যে কোনোদিন কাজ করবে না। আমি ভুল হয়েছে ইলিয়াস, সরি। এটা ভুলের কিছু না, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল, মানে এমন কোনো কিছুই হয় নাই যে তোমার এরকম করা কিছু ছিল। সো এটা তোমার রেগুলারই চলবে। হ্যাঁ, এটা এমন না যে তুমি একদিন করছো আর একদিন হবে না, তুমি প্রতিদিনই একই অবস্থা চলতেছে, তোমার সাথে আমার হবে না, এটা সত্য। এটা শুধু শুধু বলে লাভ নাই। দেখো শোভা, তুমি চাও যে আমি তোমাকে ইগনোর না করি, যে কোনো জিনিস যেন সরাসরি বলি, আমি তোমাকে সরাসরি বলতেছি, আর মানে বাকিটা তোমার ইচ্ছা। কারণ আমি পারতাম তোমার ফোন তোমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেওয়া বা এটা সেটা, বাট সেটা করলাম না, বিকজ তুমি নিজে আমাকে বলছো যে তুমি চাও স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো কিছু বলতে। তুমি এটা চিন্তাই করো না, আমি যদি তোমার সাথে থাকি এটা এখন টোটাল ফেক ভাবে আমার থাকা হবে, কারণ আমি এতদিন ফেক ভাবে ছিলাম না। আমি তোমাকে দেখবো একটু। আমাকে দেখার কোনো দরকার নেই, আমাকে আর দেখতে কেন দরকার নেই? তাহলে কেন তুমি ফর্মালিটিস করে এসে রেখে গেলা? হ্যাঁ, রেখে গেছি কারণ তুমি তোমার জিম তোমার আমার সাথে বেরিয়ে গেছো আমার জিম্মায়। হ্যাঁ, সো তোমাকে নামায় দেওয়ার দায়িত্ব আমার ছিল, নামায় দিয়ে গেছি তোমাকে, মানে তোমার ফ্যামিলির কাছে দিয়ে গেছি। আমি চাই নাই তোমার ফ্যামিলি কারো মানে কেউ কোনো কিছু মনে করুক যে আমি তোমার মানে কোনো কিছু ইয়াটা যেটা তুমি ভাবো। তা আমি যদি উল্টা পাল্টা টাইপের ছেলে হইতাম তাহলে কিন্তু তুমি আমার যেরকম একটা ভিডিও করছিলে আমি কিন্তু তোমার ভিডিও করার অনেক সুযোগ ছিল, করতে পারতাম। হ্যাঁ, আমার যদি মানসিকতা এরকম থাকতো, কিন্তু আমি কিন্তু কিছুই করিনি, ঠিক আছে? উল্টা তুমি বিয়ে করতে চাইছো, আমি রাজি হয়েছি। তুমি মানে গায়ে হলুদ করতে চাইছো, আমি রাজি হয়েছি, কোথাও না করি নাই, মানে মিনিমাম না করি নাই, না করছি কোনো কিছুতে। যেমন না বলছো পুরো পুতুলের মতন যা বলছো তাই করছি। ও, আমার কথায় তোমার কোনো ইচ্ছা ছিল না? না না, আমি করছি কিনা, তুমি চাইছো আমি করছি কিনা, তোমার কোনো ইচ্ছা ছিল না? ইচ্ছা টিচ্ছা পরের কথা, তুমি যেটা চাইছো আমি সেটা করছি, করছি কিনা। যাই হোক, আমি ডিটারমাইন্ড আমি থাকতে পারবো না আজকের এই ঘটনার পরে। চান আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে কখনো এইভাবে বলছি এখানে চান্স দেওয়ার কিছু নাই,
এটা তুমি যা করছো বুঝে শুনে করছো, ঠিক আছে? আমি বুঝে শুনে করি নাই, চান্সের কিছু নাই। তুমি মনে করছো কি তুমি আমাকে এভাবেই রাখবা আর আমি তোমার সাথে এভাবেই থাকবো? হ্যাঁ, এটা সম্ভব না। তুমি আমার সম্পর্কে তোমার আমার কোনো আইডিয়াই নেই যে আমি কি টাইপের ছেলে। হ্যাঁ, আমার পার্সোনালিটি কি সেটা তুমি মানে বুঝে উঠতে পারো না। তুমি মনে করতেছো যে তুমি আমার সাথে যা তা করে যাবে আর আমি তোমার ফলো করে থাকবো না? ইম্পসিবল। আমি তোমার পায়ে পড়ে থাকবো, তোমার কোনোদিন এটা করতে হবে না। এসব কথা বলো না। হ্যাঁ, এক ঘন্টা পরে তুমি আবার তোমার আসন যোগে ফিরে। আমি কিচ্ছু করব না। মাফ চাই ভাই, আর কোনো দরকার নেই। অনেক শিক্ষা হয়েছে, আমার শিক্ষার দরকার ছিল। আমি সারা জীবন একলা থাকবো, তারপরে আর কোনো মেয়ে মানুষের সাথে আমার জড়াবো না। অনেক শিক্ষা দিয়েছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি, ঠান্ডা মাথায় চিন্তা করি তোমাকে।